অনুরোধ ভাই বিরোধা দেখা যান, রিকোয়েস্ট বিরোধা দেখা যাবেন আপনারা। আমার কথাটা হলো, মনে করেন যে আমি আসলে রিয়েক্ট ভিডিও আমি পছন্দ করি না, আমি রিয়েক্ট ভিডিও কারোর জন্য করিও না, ঠিক আছে। কিন্তু আজকে অনেক দুঃখ নিয়ে একটা কথা বলতেছি যে আমি একটা ভিডিও দেখছি, ভিডিওটা আমি অবশ্যই স্ক্রিনে শেয়ার করবো না। তো একটা ভিডিও দেখছি যে একটা লোক মানে প্রবাসী মেয়েদেরকে নিয়ে অনেক গালাগালি করতেছে, বুঝছেন। তা আমি ওই লোকটা উদ্দেশ্য করে আমি কথাটাই বলতেছি। দেখেন ভাই, একটা প্রবাসী মেয়ে এমনি প্রবাসে আসে না, বুঝেননি। ও প্রবাসে আসার পিছনে আমাদের ছেলেদের কারণ আছে, আমাদের ছেলেদের জন্য আজকে মেয়েরা প্রবাসে আসতে হয়। যদি বলেন কিভাবে, কারণ একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে তখন মেয়েটার বাবা মা কিন্তু অনেক স্বপ্ন দেখে যে আমার মেয়েটাকে বড় করবো, বড় করার পরে আমি একটা ভালো একটা ছেলের হাতে তুলে দিব। এই স্বপ্নটা সবাই দেখে, কোনো বাপ মা এই স্বপ্নটা দেখে না যে এই মেয়েটাকে আমি প্রবাসে বাড়াবো, কাজ করামো, এই স্বপ্নটা কেউ দেখে না। কিন্তু মেয়েটাকে যখন অন্য কে ছেলের কাছে বিয়া দেয়, তখন ওইখানে গিয়ে যদি ভালো সুখ না পায়, শান্তি না পায়, তখন কিন্তু একটা মেয়ে কিন্তু প্রবাসে আসে। একটা মেয়ে প্রবাসে আসে কেন, টাকা কামানোর জন্য না। প্রত্যেকটি মেয়ে ঘর প্রবাসে আসার পিছনে একটা না একটা কারণ আছে। প্রবাসে আসে কেন একটা মেয়ে, যখন দেখে যে মেয়েটা অত্যাচারী হইতেছে তখন মেয়েটা প্রবাসে আসে, যখন দেখে যে মেয়েটা কষ্ট করতে করতে অতিষ্ঠ হয়ে যাইতেছে, দেওয়ালে ফিট ঠেকে যাইতেছে, ওইটা সহ্য করতে না পেরা একটা মেয়ে প্রবাসে আসে। একটা মেয়ে কখন প্রবাসে আসে, যখন মেয়েটা জীবন যুদ্ধে যখন হাইরা যায় তখন সে প্রবাসে আসে। একটা মেয়ে টাকা কামানোর জন্য প্রবাসে আসে না, বুঝছেন। প্রবাসে যে মেয়েরা প্রবাসে আসছে বর্তমানে থাকতেছে, আপনি প্রত্যেককে জিজ্ঞেস করে দেখবেন প্রত্যেকের প্রবাসে আসার পিছনে একটা না একটা কারণ আছে। কোনো কারণ ছাড়া কোনো মেয়ে প্রবাসে আসে না। আপনি যদি মনে করেন আজকে যদি আমরা ছেলেরা যদি ভালো হইতাম, কোনো মেয়ে প্রবাসে আসতে পারতইলে না, মানে আসতইলে না কোনো মেয়েরা, যদি আমরা যদি ভালো হইতাম, এবং আমরা যদি ভালো হইতাম এবং মেয়েরাও আমাদেরকে প্রবাসে আসতে দিতইলে না। কারণ সব মেয়েরা চায় যে তার স্বামী বিয়ের পরে তার স্বামী তার সাথে থাকুক, তাকে সম্মত হোক, তার সাথে থাকুক। কোনো মেয়ে চা না যে আমি বিয়ে করার পরে আমার স্বামীকে প্রবাসে পড়াই দিব, কোনো মেয়ে চা না। কিন্তু তো আজকে আমাদের জন্য মেয়েরা প্রবাসে আসতে হয়, বুঝছেন। কারণ আমরা মেয়েদেরকে অত্যাচার করি, আমরা মেয়েদেরকে মানে অভাব দেই। মেয়েটা যখন অত্যাচারী আর সহ্য করতে না পারে তখনই মেয়েটা প্রবাসে আসার জন্য মানে রাজি হয়, বুঝছেন। একটা মেয়ে কিন্তু সাধারণভাবে এইভাবে প্রবাসে আসে না। তো যারা প্রবাসে আছে, আমি প্রত্যেকটি মেয়েদের সব যারা মেয়েরা প্রবাসে আছে সবাইকে শ্রদ্ধা করবেন। কারণ প্রত্যেকটি মেয়ে পিছনে আসার, প্রবাসে আসার একটা না একটা মানে কষ্টদায়ক একটা কারণ আছে, ঠিক আছে। তো না জানি না কোনো মানুষে প্রবাসী মেয়েদেরকে গালাগালি করবেন না, বুঝছেন। প্রবাসী মেয়েরা কিন্তু এদেশে আসতেছে, আসে কাজ করতেছে, এটা কিন্তু আমাদের জন্য দুঃখের বিষয় এটা। কারণ আমরা ছেলেরা থাকতেও মেয়েরা প্রবাসে আসতেছে, বুঝছেন। তো কেউ প্রবাসে আসার নিয়ে কোনো মেয়ের গালিগালাজ করবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।